বিশেষ কিছু খাবার যা নিয়ন্ত্রণে রাখবে উচ্চ ও নিম্ন দুই ধরনেরই রক্তচাপ ওর্স উচ্চ ও নিম্ন দুই ধরনের রক্তচাপকে স্বাভাবিক করতে এই খাবারটির কোনো বিকল্প হয় না বললেই চলে এখানেই শেষ নয় হজম ক্ষমতার উন্নতিতেও ওটস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আদা আদায় রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস যা রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে নানাভাবে সাহায্য করে তাই তো যাদের এমন সমস্যা রয়েছে তারা দিনে এক থেকে দুইবার আদা চা খাওয়া শুরু করুন দেখবেন অল্প দিনেই শরীর চাঙ্গা হয়ে উঠবে বিটের রস ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার কারণে কি চিন্তায় রয়েছেন তাহলে নিয়মিত বিটের রস খাওয়া শুরু করুন দেখবেন উপকার মিলবে কারণ এই সবজি খাওয়া মাত্র রক্তে নাইট্রিক অ্যাসিডের মাত্রা বাড়তে শুরু করে ফলে ব্লাড প্রেশার কমতে সময় লাগে না সেই সঙ্গে কমে। কলা পরিবারে কি উচ্চ রক্তচাপের ইতিহাস রয়েছে তাহলে প্রতিদিনের ডায়েটে কলার অন্তর্ভুক্তি ঘটাতে ভুলবেন না যেন কারণ কলা খাওয়া মাত্র দৈনিক পটাশিয়ামের চাহিদা প্রায় বারো শতাংশ পূরণ হয়ে যায় সেই সঙ্গে এক শতাংশ ক্যালসিয়াম এবং আট শতাংশ ম্যাগনেশিয়ামের চাহিদাও পূরণ হয় ফলে দেহের ভিতরে সোডিয়াম এবং মাত্রা বাড়াতে থাকলে রক্ত সোডিয়ামের মাত্রা কমতে শুরু করে ফলে রক্তচাপ স্বাভাবিক মাত্রায় চলে আসতে একেবারেই সময় লাগে না ঠিক এই কারণেই তো ব্লাড প্রেশার ভুগতে থাকা রোগীদের নিয়মিত দই খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা কারণ দই মাত্র দিনের চাহিদার প্রায় উনপঞ্চাশ শতাংশ চাহিয়ে ক্যালসিয়ামের চাহিদা মিটে যায় ফলে রক্তচাপ স্বাভাবিক হতে সময় লাগে না টমেটো এই সবজিটিতে রয়েছে লাইকোপেন নামে একটি উপাদান যা শরীরে বাজে কোলেস্ট্রলের মাত্রা কমানোর পাশাপাশি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তুলসী তুলসী পাতা রয়েছে ইউজেনল নামে একটি উপাদান যা অল্প দিনেই ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে নিয়ে আসে মূলা শুধু মূলা নয় পাতা সমেত এই সবজিটি খেলে তবে ব্লাড প্রেশার একেবারে হাতের মুঠে চলে আসে আসলে মুলা রয়েছে পটাশিয়াম যা শরীরের লবণের পরিমাণকে নিয়ন্ত্রণে রাখার মধ্য দিয়ে রক্তচাপকে স্বাভাবিক রাখতে সাহায্য করে ডার্ক চকলেট এতে রয়েছে কোকো যা রক্তচাপ কমানোর পাশাপাশি নানাবিধ হার্টের রোগ আক্রান্ত হওয়ার আশঙ্কা কমায় তাই যারা অল্প বয়স থেকে নানা ধরনের লাইফস্টাইল ডিজিজে আক্রান্ত তারা এই খাবারটি খাওয়ার করুন উপকার পাবেন